হাই এভরিওয়ান, জিরো ভিশনের পর্দায় মঞ্জুষা হাজির বেশ কিছু টুকরো খবরের ছাপি নিয়ে। দেখে নেব এখনকার খবরগুলি কি কি। ড্রোনকে হাতিয়ার করে টিকাকরণে আসবে গতি। আইসিএমআরকে বিশেষ অনুমতি কেন্দ্রের। রোজই ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এমনকি গত ২৪ ঘন্টায় গোটা দেশে আক্রান্ত হয়েছে ৩,৩৩,০০০এরও বেশি মানুষ, যা এখনো পর্যন্ত সর্বকালীন রেকর্ড। এমনকি গোটা বিশ্বের সর্বোচ্চ দৈনিক সংক্রমণের নিরিখে যা সর্বোচ্চ রেকর্ড বলে জানা যাচ্ছে। এদিকে করোনাকে বাগে আনতে আগামী পয়লা মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বে সকল নাগরিককে করোনা টিকা দেওয়ার ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। প্রথম ডোজ পেলেও অপ্রতুল দ্বিতীয় ডোজ। তামিলনাড়ুতে চরমে উঠেছে টিকা সংকট। ৪৪,০০০ টিকা ডোজ নষ্ট নিয়ে ইতিমধ্যে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র আলোড়ন। ১১ এপ্রিল পর্যন্ত পাওয়া হিসাব বলছে দেশে এখনও পর্যন্ত ব্যবহৃত ১০ কোটি ডোজের মধ্যে ৪৪,০০০ ডোজ নষ্ট হয়েছে। অপচয়ের তালিকায় শীর্ষে তামিলনাড়ু, মোট টিকার ১২% সে নষ্ট করেছে। এদিকে এবার দেখা যাচ্ছে প্রথম ডোজ নিলেও দ্বিতীয় ডোজ পেলেন তামিলনাড়ুর সিংহভাগ বাসিন্দা, টিকা পাননি ৪৫ বছরের ঊর্ধ্বের নাগরিকরা, যার জেরে নতুন করে বাড়ছে উদ্বেগ। এক সপ্তাহে ভারতে আক্রান্ত বেড়েছে ৬০%, মৃত্যু বেড়েছে ৯০%। দ্বিতীয় পর্বে নতুন দমে চোখ রাঙাচ্ছে মারণ করোনা। এই নিয়ে পরপর দুদিন দেশে দৈনিক সংক্রমণ ৩,০০০ পার করে গেল। গত ২৪ ঘন্টা দেশে সংক্রমিত ৩,৩২,৭৩০ জন। গত ২৪ ঘন্টায় দেশে ২,২৬৩ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে বিশ্ব পরিসংখ্যান বলছে গত এক সপ্তাহে ভারতে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৬০%। নমস্কার, আজ আমাদের টুকরো খবর এই পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার আপনাদের সাথে দেখা হবে এরকমই কিছু টুকরো খবর নিয়ে।